বন্ধুরা, আমাদের তালিকার এক নম্বরে আছে শানে পাকিস্তান নামের পাকিস্তানের এই গরুটি। গরুটি পালন করেছে পাকিস্তানের অন্যতম বড় অ্যাগ্রো প্রতিষ্ঠান জামাল ক্যাটল ফার্ম। পাকিস্তানের স্থানীয় জাতের সাথে ব্রাহ্মার ক্রস থেকে এই জাতের গরুর সৃষ্টি। গরুগুলো আকৃতিতে যেমন বড় তেমনই সুন্দর, দেখলে চোখ জড়িয়ে যায়। বিশাল আকৃতির এই গরুটিকে যখন প্রথমবারের মতো ডিসপ্লে করা হয়, তখন শত শত মানুষ এটিকে দেখা ও ছবি তোলার জন্য চারপাশে বিট করে। বন্ধুরা, আমাদের দেশের গরুগুলোর তুলনায় এটির ওজন কত হতে পারে তা কমেন্ট করে জানান। বন্ধুরা, আমাদের তালিকার দুই নম্বর থাকা এই গরুটি ইন্দোনেশিয়ার। এটি ইন্দোনেশিয়ান সিমেন্টাল জাতের একটি গরু। এই জাতের গরুগুলো উচ্চতায় একটু কাটু হলেও অনেক বেশি ভারী এবং শক্তিশালী হয়। ভিডিওতে উল্লেখিত এই গরুটির বয়স খুবই কম, মাত্র 3 বছরের মতো। গরুটি এত দ্রুত বেড়ে উঠেছে যে 3 বছর বয়সেই এটির ওজন 1500 কেজি ছুঁই ছুঁই। কুরবানি উপলক্ষে প্রথমবারের মতো গরুটিকে যখন খামার থেকে বের করা হয়, তখন এটি খুশিতে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। বন্ধুরা, আমাদের দেশের প্রেক্ষাপটে এটির দাম কত হতে পারে তা কমেন্ট করে জানান। বন্ধুরা, আমাদের তালিকার 3 নম্বর থাকা এই গরুটিও বিদেশি জাতের। এটি ব্র্যাপুর জাতের একটি গরু। ব্রাহ্মা এবং হেয়ারপুডের ক্রস ব্রিডিং থেকে ব্র্যাপুর জাতের উৎপত্তি। আমেরিকায় এ জাতের গরুর উদ্ভব ঘটানো হয়। ক্রস ব্রিডিংয়ের পর নতুন সৃষ্ট এ জাতটি দেখতে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। আমাদের ভিডিওতে উল্লেখিত এই গরুটি আমদানি করছে ঢাকার জিএমই রেঞ্জ। এবছর কুরবানি উপলক্ষে বাংলাদেশে ব্র্যাপুর জাতের এটি একমাত্র গরু। গরুটির বর্তমান ওজন প্রায় 1 টন। দেশের একমাত্র এবং ইউনিক গরু হওয়ায় গরুটির দামও চাওয়া হচ্ছে বেশি। দাম চাচ্ছে 30 লাখ টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 4 নম্বরে আছে বরিশালের রাজাবাবু নামের এই গরুটি। ধারণা করা হচ্ছে এটি বরিশাল বিভাগের সবচেয়ে বড় এবং সারা দেশের বড় গরুগুলোর মধ্যে অন্যতম। খাবার হিসেবে গরুটি দিনে 15 কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস খায়। গরুটিকে লালন পালন বাবদ প্রতিদিন 1000 টাকার মতো খরচ হয় বলে জানান এর মালিক। 5 বছর বয়সী ফ্রিজিয়ান জাতের এই গরুটি স্কেলের মাপে 1200 কেজি এবং বিক্রির জন্য এটার দাম চাওয়া হচ্ছে 20 লাখ টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 5 নম্বরে আছে আসমত ভাইয়ের গরু সুপারবস 2। বিগত বছরগুলোতে বাংলার বস সুপার বসের মতো বিশাল বিশাল সাইজের গরু পালন করে খ্যাতি অর্জন করেছিলেন যশোর মনিরামপুরের খামারি আসমত ভাই। এবারের কুরবানি উপলক্ষে তিনি মোট 4টি বড় গরু পালন করেছেন, তার মধ্যে সুপারবস 2 সবার সেরা। বিক্রির জন্য গরুটিকে তিনি গত ঈদেও গাবতলির হাটে তুলেছিলেন, ভালো দাম না পাওয়ায় আবার ফিরিয়ে আনেন। 1 বছর বাড়তি লালন পালনের পর বর্তমানে গরুটির ওজন দাঁড়িয়েছে 1300 কেজি প্লাস। গরুটির খাবারের পিছনে প্রতিদিন 600 টাকার মতো খরচ হয় বলে জানান তিনি। বিক্রির জন্য আসমত ভাই গরুটির দাম চাচ্ছেন 1500 টাকা।